साधारण मानुष सकल व्यवस्था আমরা যদি সেটাকে রক্ষণাবেক্ষণ না করি তাহলে এটি আমাদের জন্য দুর্ভাগ্য। নৌপথে আমরা যারা যাতায়াত করি আমাদেরও নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে যে এই ঝড়ের দিনে আমি অতিরিক্ত যাত্রী হব কিনা, এই ঝড়ের দিনে এই নদীতে উত্তাল নদীতে আমি পরিবেশ না বুঝে নদীতে উঠবো কিনা, এবং মাঝপথে গিয়ে একটি অ্যাক্সিডেন্ট হলে সারা দেশের জন্য যে একটি কান্নার পরিবেশ তৈরি হয় তার জন্য কিন্তু আমরাও কখনো দায়ী। আজকে এখানে বুড়িগঙ্গা নিয়ে বুড়িগঙ্গার তীরে এই সদরঘাট টার্মিনালে আমরা যখন এই কথা বলছি ঠিক তখনই দেখলাম এই যে ইটলি কিংবা এই জার্সির কি নাম ইমাম হাসান টু এর ভেতর থেকে যে ময়লা ফেলছে এখানে দাঁড়িয়ে এই বুড়িগঙ্গার পানি কিভাবে পরিষ্কার রাখতে হবে এবং আপনারা যারা আমরা যারা যাতায়াত করব আমরা কিভাবে এই নদীটাকে রক্ষণাবেক্ষণ করব। শুধুমাত্র পরিবেশবাদী সংগঠন বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার এরাই শুধু এর জন্য দায়িত্বপ্রাপ্ত, তা শুধু নয় আমরা যারা নিয়মিত যাতায়াত করি আমাদের কি কি করলে আমাদের এই বোধোদয় হবে যে একটা সমাবেশ চলাকালীন অবস্থায় যে বিষয়ে কথা হচ্ছে সেই বিষয়ে নোংরা পানিতে পানিতে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ আজকে এখানে যারা এসেছি আমরা আমরা প্রায় প্রতিনিয়ত যেন এর জন্যই দায়িত্বপ্রাপ্ত যে আমরা শুধু পরিবেশের কথা বলবো, নিজেদের পেশার কোনো খবর রাখবো না, এইটা শুধু নয় আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। এই নদীটি আমাদের প্রত্যেকের আজকে আনন্দের সংবাদ হচ্ছে এই যে এই বুড়িগঙ্গা নদীর পানি কিছুদিন আগ পর্যন্ত যে কালো ভারী বর্জ্য পদার্থ ছিল সেখান থেকে এখন পানিতে কিছুটা অক্সিজেন দেখা যাচ্ছে, কিছুটা এখানে কচুরি পানা দেখা যাচ্ছে, পানিটা কিছুটা পরিষ্কার হয়ে আসছে। সামত অবস্থায় যারা নৌপথে যাতায়াত করেন কি করেন না প্রত্যেকের দায়িত্ব নদী মাতৃক দেশের নদীকে রক্ষণাবেক্ষণ করা, নদীর পানিকে পরিষ্কার রাখা, তাহলে আমরা আরো সুন্দরভাবে বসবাস করতে পারবো, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, সেটি আমাদের জন্যই গর্বের ব্যাপার। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে নগরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে যারা পরিবেশ নিয়ে ভাবেন তারা এরকম ডাক পেলে অবশ্যই এখানে এসে হাজির হবেন। সকলের কাছে আমরা আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নদীকে রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করুন, নদী আমাদের মা, মায়ের প্রতি যত্নশীল হন। ধন্যবাদ সকল।